হ্যালো অ্যাসপিরেন্ট, আজকে আমি কিছু বলবো না, বলবে ইন্দুমল্লিকা, বলবে দেবাদিত্য, তাহলে তাদের কথা শোনা যায়। আমার নাম দেবাদিত্য দাস, আমি হাজরা রিপিটার ব্যাচে জেইতে পড়ি। আমি 2023 আমার ফার্স্ট অ্যাটেম্পটে জেই মেন্সে 84% পেয়েছিলাম। আর এক বছর ট্রাই করার কথা ভাবলাম, তো আমি হাজরায় পাথ ফাইন্ডারে ভর্তি হই। এবারে জেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্পটে আমি 91.8% পেয়েছি। আমার নাম ইন্দুমল্লিকা ঘোষ, আমি হাজরায় পাথ ফাইন্ডারে রিপিটার ব্যাচ 1 পড়ি। আমি 2023 আমার অ্যাটেম্পটে মেন্সে 49% পেয়েছিলাম। আমি আগের বছর পুরোপুরি নিজের ভরসায় মানে পড়াশোনাটা করেছি, আমি কোথাও পড়তাম না, তো তখন আমার সিলেবাস নিয়ে কিভাবে কভার করব নানান রকম সমস্যা হয়েছিল। আমি এবছর 24 জন্য 23 পাথ ফাইন্ডারে রিপিটার ব্যাচে ভর্তি হই। এখানে স্যারদের সাহায্যে আমি আমার সিলেবাসটা এখনও অবধি কমপ্লিট করতে পেরেছি। 2024 আমি ফার্স্ট অ্যাটেম্পট মেন্সে 86% পেয়েছি। আমার নাম সৌজনা মল্লিক, আমি 2023 জেই মেন্সে ফার্স্ট অ্যাটেম্পটে 17% পেয়েছিলাম। আমি 2024 বসার জন্য আমি পাথ ফাইন্ডারে ভর্তি হই হাজরা রিপিটার ব্যাচে। এই ফার্স্ট অ্যাটেম্পটে 2024 আমার 84.05% এসেছে। এতক্ষণ তো তোমরা শুনলে কি বললো তারা? তারা খালি নিজেদের জার্নি বলেনি, তারা বলেনি যে তারা রিপিটার্স ব্যাচকে জয়েন করেছিল পাথ ফাইন্ডারে, সেখান থেকে তাদের কি ইম্প্রুভমেন্ট হয়েছে। তারা একটা জিনিস বলে গেল সেই আশা, সেই হোপের ব্যাপারে, যে তোমরা যদি এটা ভাবছো যে ক্লাস 12 এক্সামিনেশন দেওয়ার পর তোমরা যখন ফার্স্ট অ্যাটেম্পট নিয়েছো, তারপরে তোমরা যখন ডিজায়ার্ড রেজাল্ট পাওনি, তারপরে তোমাদের কি করা উচিত সেই স্টোরিটা বলো। আমরা অ্যাজ এ পাথ ফাইন্ডারিয়ান, আমরা ফ্যাকাল্টি মেম্বার্স, আমরা সবসময় তোমাদের মধ্যে বিশাখ মণ্ডল বা সায়ন প্রধানের মতন স্টুডেন্টদেরকে তোমাদের মধ্যে দেখি। আমরা দেখি কি এভরিথিং ইজ পসিবল। সো ডোন্ট গেট ডিসহার্টেড, জয়েন পাথ ফাইন্ডার্স রিপিটার্স ব্যাচ নাও, বিকজ সিটস আর লিমিটেড অ্যান্ড তোমার কাছে অপরচুনিটি যে সময়টা রিটেক নেওয়ার সময়টা, সেটা রিস্টার্ট দিতে এখনই সময়। সো কল নাও।